আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মিনহাজ রাব্বি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের আজকের টপিক হচ্ছে ডজ টুল, বার্ন টুল অ্যান্ড স্পঞ্জ টুল। সো চলুন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখি ডজ টুল। ডজ টুলের কাজ কি? আসলে ডজ টুলের কাজ হচ্ছে যে সেই ইমেজটাকে ব্রাইট করে ফেলবে। আপনি এই টুল দিয়ে যেখানে আপনি পেন্ট করবেন ওই অংশটাকে সে সাদা করে ফেলবে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে পেন্ট করি, এই যে দেখেন আমার ইমেজটা কিন্তু সাদা হয়ে গেছে। এখন আপনি ভাবছেন যে না, আপনার কোনো একটা ইমেজকে আপনি চাইলে ব্রাইট করার ক্ষেত্রে এই টুলসটা ব্যবহার করতে পারবেন কিনা? হ্যাঁ, পারবেন। আপনি ফুলি ব্রাইট করার ক্ষেত্রেও এটা ইউজ করতে পারবেন। আবার আপনি চাচ্ছেন যে কোনো একটা নির্দিষ্ট অংশ আপনি ব্রাইট করবেন, একটা ইমেজের এমন যে না আপনি সব অংশই সাদা করতে হবে, যে অংশটা খুব বেশি কালো মনে হচ্ছে বা ডার্ক মনে হচ্ছে ওই অংশটাকে আপনি হাইলাইট করবেন, সেক্ষেত্রে আপনি এই টুলসটা ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল, আমার কাছে এই অংশটুকু মনে হচ্ছে যে একটু ডার্ক, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে এটাকে ব্রাইট করব। সো আমি যেটা করলাম, যে এটা একটা ডুপ্লিকেট কপি নিয়ে নিই, লেয়ার নিয়ে নিলাম। নাও এখন এটার রেঞ্জ আছে তিনটা, এই টুলসের তিনটা রেঞ্জ। সর্বপ্রথম হচ্ছে শ্যাডো রেঞ্জ, তারপর হচ্ছে মিড টোন, দেন হচ্ছে হাইলাইট রেঞ্জ। তো আমি প্রেফার করি মিড টোন বা আপনি হাইলাইট রেঞ্জটা ইউজ করতে পারেন। হাইলাইট করার ক্ষেত্রে হাইলাইটটা ইউজ করতে পারেন বা মিড টোনটা আপনি ইউজ করতে পারেন। তো আমি মিড টোনটা ইউজ করলাম। অ্যান্ড তারপর হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশন এখানে দেখা আছে 50% বাই ডিফল্ট। এখন এক্সপ্রেশনের কাজ কি? এক্সপ্রেশনের কাজ হচ্ছে যে আপনার যে ব্রাইটনেসের অ্যামাউন্টটা বেশি হবে নাকি কম হবে। আপনি যদি এক্সপ্রেশন কমিয়ে দেন, সেক্ষেত্রে আপনার ব্রাইটনেসের অ্যামাউন্টটা কিন্তু কমে যাবে। সো আমি এখানে ধরে দিয়ে দিলাম 20% সামথিং। এখন যদি আমি পেন্ট করি, আমার কিন্তু আগের তুলনায় হালকা অনেক ব্রাইটটা অ্যাপ্লাই হবে, কারণ আমি এই যে পেন্ট করলাম, আমি খুব বেশি ব্রাইট করব না, হালকা একটু ব্রাইট করব। সেক্ষেত্রে আমি এটা করতে পারি, 20% দিয়ে আমি এই অংশটা অ্যাপ্লাই করতে পারি। সো দেখেন আমার আগের তুলনায় কিন্তু অনেকটা ব্রাইট হয়ে গেছে। আপনি এখানে আইটা অন অফ করলে তফাৎটা বুঝতে পারবেন। এটা হচ্ছে মূলত ডজ টুলের কাজ। তারপরে আমরা দেখি এখানে আছে বার্ন টুল। বার্ন টুল হচ্ছে পুরোটাই ডজ টুলের বিপরীত। ডজ টুল যেটা করেছে ইমেজটাকে ব্রাইট করে ফেলছে, বার্ন টুল যেটা করবে ইমেজটাকে জ্বালিয়ে ফেলবে, কালো করে ফেলবে। সো আমি চাচ্ছি যে এই যে স্কাইটা, আকাশটা একটু অন্ধকার ভাব চলে আসবে, সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি এই বার্ন টুলটা ইউজ করতে পারি। আপনার এখানে এক্সপ্রেশন আছে 50%, তো 50% যখন থাকবে তখন খুব বেশি ডার্ক অ্যাপ্লাই হবে। আপনি ধরেন এই যে এখানে আমি পেন্ট করে দেখাতে পারি যে একটু বেশি ডার্ক অ্যাপ্লাই হচ্ছে। তো আমার এত বেশি না, আমি জাস্ট এখানে দিয়ে দিলাম 25%, যাতে একটু কম অ্যাপ্লাই হয়। অলরাইট, আমি যদি এখন এখানে পেন্ট করি, যে দেখেন আগের তুলনায় কিন্তু খুব হালকা হয়ে ডার্ক অ্যামাউন্টটা অ্যাপ্লাই হচ্ছে। সো খুব বেশি অ্যামাউন্ট না, আপনি জাস্ট হালকা একটা ডেপথ ইউজ করবেন যাতে একটা ডিফারেন্স কিছু বোঝা যায়। খুব বেশি ব্যবহার করলে মনে হবে যে খুব বেশি ডিফারেন্স এখানে মানে বোঝা যাচ্ছে, সে অ্যামাউন্টটা না, খুব হালকা। সো আমরা এখানে যদি দেখি, আগে আকাশটা ছিল ব্রাইট, এখন আকাশটা ডার্ক হয়ে গেছে। অ্যান্ড তারপরে যেটা আছে আমরা দেখি স্পঞ্জ টুল। স্পঞ্জ টুল হচ্ছে আমরা ডজ টুল এবং বার্ন টুল যে দুইটা কাজ করেছে, স্পঞ্জ টুল আমাকে সেই ধরনের কাজ করবে। সো স্পঞ্জ টুলটা দিয়ে আমি দুইটা কাজই করতে পারবো, ডজেরও কাজ করতে পারবো, বার্নেরও কাজ করতে পারবো। তো এটা দুইটা মোড আছে, একটা হচ্ছে স্যাচুরেট মোড, দেন হচ্ছে আপনার ডিস্যাচুরেট। স্যাচুরেট মোডটা যেটা করবে, আপনার ইমেজটাকে ব্রাইট করবে, কালার অ্যাপ্লাই করবে। অ্যান্ড ডিস্যাচুরেট যেটা করবে, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা, ডার্ক কালারটা অ্যাপ্লাই হবে। আমি স্যাচুরেট মোড দিয়ে একটু দেখি, যেমন স্যাচুরেট মোড দিয়ে আমি চাচ্ছি এই অংশটাকে একটু হাইলাইটেড করব, কালার অ্যাপ্লাই করব। সেই ক্ষেত্রে আমি এই অংশটা যে পেন্ট করলাম, তো আমি এখানে এক্সপ্রেশন ফ্লোটা একটু কমিয়ে ফেলি, ফ্লোটা ধরেন এখানে 30% ফ্লো দিয়ে দিলাম। অ্যান্ড নাও আমি এই অংশটা পেন্ট করলাম। যাতে এই গাছগুলো একটু হাইলাইটেড মনে হয়। অলরাইট, সো আমার এখানে যেটা দেখা যাচ্ছে যে আমার এই অংশটা আগের তুলনায় কিছুটা হাইলাইট হয়েছে। আমি এই অংশটাকে একটু হাইলাইট করব, আমি যে আই অন অফ করলে বোঝা যাবে তফাৎটা আমার। সো এসছে আমার মানে আপনার স্যাচুরেট মোডের কাজ। অ্যান্ড পরে আমরা দেখি ডিস্যাচুরেট মোড। ডিস্যাচুরেট মোড যেটা করবে, যে আমার ইমেজটাকে ডার্ক কালার অ্যাপ্লাই করবে, ডার্ক অ্যামাউন্ট এখানে অ্যাপ্লাই করবে। সো আমি এখানে ফ্লোটা একটু বাড়িয়ে দিই, ফ্লো আগের তুলনায় আগে ছিল 50%, ফ্লো এখানে 60% করে দিলাম। এখন আমি পেন্ট করি, তাহলে তফাৎটা বুঝতে পারবেন। এই দেখেন আমার আগের তুলনায় কিন্তু এই অংশটা ডার্ক হয়ে গেছে। সো আমি এখানে যদি আই অন অফ করি, তাহলে বুঝতে পারবেন, যে দেখেন আই অন অফ করলে বোঝা যাচ্ছে যে আমার এখানে ডার্ক এটা অ্যাপ্লাই হচ্ছে।
সো এই অংশটা ডার্ক হয় কিন্তু আমার কাছে এতটা ভালো লাগছে না। সো আমার মনে হয় যে আগের অরিজিনালটাই এখানে ব্যাটার মনে হবে। সো এখানে আমি এটা দেখে আসলাম, এই অংশটা একটু ব্রাইট করে ফেললে আমার কাছে আরেকটু ভালো মনে হবে। সেক্ষেত্রে আমি আমি স্পঞ্জ টুলটা দিয়ে দেখি, স্পঞ্জ দিয়ে এখানে আপনার স্যাচুরেট মোড দিয়ে দেখলাম, ফ্লোটা একটু কমিয়ে ফেলি, ফ্লো দিয়ে দিই 30%, অ্যান্ড নাও এখানে পেন্ট করলাম। দেখেন এই অংশটা কিন্তু একটু আস্তে আস্তে ব্রাইট মনে হচ্ছে, দেখতে অনেকটা ভালো লাগছে। সো এই হচ্ছে মূলত আপনার ডট টুল, বার্ন টুল অ্যান্ড স্পঞ্জ টুলের কাজ, অ্যান্ড আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করবেন। সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।